দিদার আলম সাহেব এটাকে কি বলবেন, এখনো সবচেয়ে বড় কথা ওই জনপ্রতিনিধি, আমরা বারবারই বলি এটার সঙ্গে আপনাদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই এই দুর্ঘটনার সঙ্গে, কিন্তু জবাবদিহিতার জায়গায় অবশ্যই আপনারা বারবার আমরা আপনাদেরকেই নিয়ে আসি, কিন্তু এটাকে এখন কি বলবো, এই যে ঘটনাটা ঘটে গেল 61 ঘন্টা লাগলো আগুন নিভাতে, সেটাকে কি আপনারা এখন খোলা চোখে দেখছেন, এটা কি শুধু দুর্ঘটনা নাকি নাশকতা, কেন নাশকতার জায়গাটা আসছে, এই প্রশ্নটা কেন উকি দিচ্ছে? আসলে আপনাকে ধন্যবাদ। 70 ঘন্টার মতো লেগে গেছে অলরেডি, ওইখান থেকে স্মোক বাইরে হচ্ছে, যেহেতু এটা আমি মনে করি এটা যেহেতু তদন্ত হচ্ছে, আপনি জানেন বেশ কয়েকটা মানে প্রধানমন্ত্রীর নির্দেশে বেশ কয়েকটা তদন্ত টিম হচ্ছে, সেই টিম যতক্ষণ পর্যন্ত সার্টিফাই করতে পারবেন এটা কি নাশকতা না দুর্ঘটনা সেটা বের হওয়ার পরবর্তীতে আমরা বলতে পারবো সত্যিকার অর্থ। কারণ এমনি এমনি তো আগুন লাগেনি, আগুন নিশ্চিত কোন কি কারণে লাগছে আমাদের এক্সপার্ট ম্যাডাম আছে উনি বলতে পারবে, আমরা তো এক্সপার্ট না, আমরা তাহলে জনগণ, আমরা ল মেকার, আমরা জনগণ সেবা করি, এলাকার উন্নয়ন করি, সেই কাজটাই কিন্তু আমরা। আমাদের সঙ্গে তো আছে নুরুল কাইয়ুম খান, উনি তো বললেন যে যে জায়গাগুলো সবচেয়ে বড় কথা যে অনুমোদন ছিল না সেই জায়গাটা তো আপনি প্রথমেই ক্লিয়ার করেছেন, এবং এটা অনেকেই বলেছে যে ওখানে যে রাসায়নিক দ্রব্য রাখা হয়েছে ডিপোতে তার কোনো অনুমোদনই ছিল না, কি রাখা হতো কখনোই কাউকে বলা হয়নি, এবং আদৌ ওর মধ্যে আসলে কি ছিল সেটাও খোলাসা করে বলা হচ্ছে না, কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে এতদিন পর্যন্ত কি আপনি জানতে পেরেছেন আসলে ডিপোতে কি ছিল? আসলে তো আমরা একজন জনপ্রতিনিধি কারো ইন্ডাস্ট্রি বা কোন ডিপুতে যাওয়ার তো এখতিয়ার আমাদের নাই, যেহেতু আমাদের এখতিয়ার, আমাদের কাজ হলো আপনাকে প্রথমে বললাম একজনের ভিতরে যেতে যদি হয় আমরা আমাদের প্রশাসনিক কার্যক্রম নিয়ে, প্রশাসন আমাদের ইউনো আছে, এসিল্যান্ড আছে, থানাপার পাবলিক নিয়ে কিন্তু আমরা আমাদেরকে যেতে হয়। কিন্তু জনাব দিদার সাহেব আমি একটু থামাই আপনাকে, আপনারা তো জনপ্রতিনিধি, আপনি জানেন যে কার ডিপোতে কি আছে, কোথায় কি খা হচ্ছে আপনার এলাকায় সেটা জানার কথা কিংবা খবর রাখার কথা জনপ্রতিনিধি নাই। আমি একটু থামাই জনাব দিদার সাহেব, আমি প্রশ্নটা শেষ করি, বেয়াদবি নেবেন না, কিন্তু আপনি তো এলাকার জনপ্রতিনিধি, আপনার এলাকায় যদি খুন হয়ে যায় আপনি কি বলবেন খুনিকে আমি চিনি না কিংবা খুনিকে জানি না, চিন্তায় বেড়ে গেলে কি বলবেন কারা চিন্তাই করছে জানি না, রাহা জানি দুর্নীতি বেড়ে গেলে কি আপনি বলবেন আমি এগুলো জানি না, এগুলো জানাটাই তো আপনার কাজ, আপনাদের কাজ না। আপনাকে বলি যেহেতু একটা শিল্প স্থাপন করতে হলে সরকারি অনেক সংস্থা থেকে অনুমোদন নিতে হয়, সেই অনুমোদন সাপেক্ষে শিল্প স্থাপন করতে হয়। আর যেহেতু আপনি বলতেছেন খুনের ব্যাপারে, একটা মার্ডারের ব্যাপার, মার্ডার হলে যেহেতু আমি জনপ্রতিনিধি, আমার এলাকার আইন প্রয়োগের সংস্থা আছে একজন, সে যদি আইনি ব্যবস্থা করে, অবশ্যই আইনি ব্যবস্থা না করলে সেটা বের করার দায়িত্ব আমাদের, যেহেতু এটা একটা ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রির ভিতর একজন জনপ্রতিনিধি, একজন যদি যে কোনো রাজনৈতিক ব্যক্তি তো একজন ইন্ডাস্ট্রি যেতে পারে না, যদি আমরা যাই মুজিবুল হক সাহেব কিন্তু আপনাদের দলেরই মানুষ, উনি জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ, সেই পরিচয়টা কি ওনার বড় হয়ে গেছে বলেই এখনো তাকে আইনের আওতায় আনা যাচ্ছে না কিংবা ওখানে কি ছিল সেটা প্রকাশ হচ্ছে না, এই জায়গাটা পরিষ্কার করবেন? আপনাকে বলি এখানে 100 ভাগের 5 ভাগ অনলি 5% মুজিবুল হক সাহেব মালিক, বাকি 95% মালিক বাইরে। একটা মামলা করতে হলো আমাদের, যে আপনি জানেন আমাদের অনেক ফায়ার ব্রিগেডকে আমরা হারিয়েছি, অনেক ব্যক্তিবর্গকে আমরা হারিয়েছি, কারণ যদি একটা মামলা করতে হয় মামলা তদন্ত সাপেক্ষে, যেহেতু আমরা তদন্ত টিম করে দিয়েছি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন তদন্ত যতক্ষণ হয় না ততক্ষণ তো কেউ মামলা করবে না, কারণ তদন্ত হওয়ার পরবর্তীতে কে দোষী, কে দোষী সে সর্বস্ব বাইর করে আমাদেরকে মামলা করতে হবে। কিন্তু তদন্ত না হওয়ার আগ পর্যন্ত কোনো কথা বলা উচিত না, যেহেতু একটা তদন্ত কমিটি গঠন হয়েছে, কিন্তু সেই আপনারা তো বলছেন এটা হয়তো দুর্ঘটনা না নাশকতা হতে পারে, সন্দেহ যখন আপনারাই তৈরি করে ফেলেন তখন আর প্রশ্ন করতে বাধা থাকে কোথায় কিংবা উত্তর দিতে? আপনাকে আবার বলি যেহেতু আপনি প্রশ্ন করতে পারেন, এখানে গতকাল আমাদের নুরুল কাইয়ুম ভাইও ছিলেন আমার এলাকায়, উনি এসেছেন, আমাদের মন্ত্রী মহোদয় এসেছেন, পুরো বাংলাদেশ না পুরো বিশ্ব নড়বড়ে বসেছে, যেহেতু এটা 35 বিলিয়নের উপরে এক্সপোর্ট আমাদের ভাবমূর্তি, সেই ভাবমূর্তি কি কারণে সেটা অমলিন যাবে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে, সেটাকে নাশত করার জন্য কিন্তু অনেক ব্যক্তিবর্গ অনেকে কিন্তু আছে, সেটাও কিন্তু আপনাকে স্বীকার করতে হবে। তো আপনি কি মনে করছেন যেহেতু বলছেন যে আপনাদের দলের যিনি ডিপোর মালিক মুজিবুল হক সাহেব উনি মাত্র 5%-এর শেয়ার হোল্ডার অর্থাৎ মালিকানা, বাকি অন্য কেউ আছে, তাহলে অন্য যারা কেউ আছে তারা এটার সাথে কোনো নাশকতা ঘটাতে পারে বলে আপনার মনে হচ্ছে?
সেটা তো কে নাসুপে করছেন 95% মালিক কারা করছে না ওইখানে অন্য কে করছে সেটা তো যতক্ষণ তদন্ত হবে না আপনার মনে সেই প্রশ্নটার উদ্রেক কেন হলো আপনিও সেই প্রশ্নটা তুললেন কেন যে হয়তো নাশকতা হতে পারে দেশ এগিয়ে যাচ্ছে উন্নয়ন হচ্ছে ভাবমূর্তি নষ্ট করার জন্য আপনার মনেও সেই প্রশ্ন আসলো কেন কারণ ওইটা তো এমনি এমনি তো আগুন লাগেনি এখানে যে কেউ তো আমাদের ম্যাডাম আছে উনি বলতে পারবেন যে কোনো কারণে তো আগুন লাগতে পারে প্রিয় দর্শক ঠাকুর আপনারা আমাদের সঙ্গে অনুষ্ঠান চলছে আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে সেখানে আমাদের সংযুক্ত হয়ে যান জি জি বলুন জি জি কারণ এখানে যারা তদন্ত করছে এখানে নিশ্চয়ই তার গ্রুপে ক্যামেরা বক্স আছে সিসি ক্যামেরা ছিল অনেক কিছু ছিল সেটা বের করার পরবর্তী যখন ফায়ার লেগেছে তখন তো অলরেডি সেটা ফায়ারের কারণে ফুল ইলেকট্রিসিটি চলে গেছে ইলেকট্রিসিটি যাওয়ার পূর্বে নিশ্চয়ই ওদের নিরাপত্তার খাতিরে সিসি ক্যামেরা ছিল সেটা ওনারা যাচাই বাছাই করছে সেটা যাচাই বাছার পরবর্তীতে যদি বের হওয়ার পরে বলতে পারবো আমরা আসলে প্রকৃত ঘটনা আচ্ছা জি নুরুল কাইম খান সাহেব আপনি কিছু বলতে চাচ্ছিলেন